আজ 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনে সারা বিশ্বের প্রতিবন্ধী অর্থাৎ সুন্দর মানুষগুলো প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশে আমরা নিয়মিত নাটক যারা করি, সেই নিয়মিত নাটক করার একটি দল ঢাকা থিয়েটার। আমরা মূলত প্রতিবন্ধী বলে যাদেরকে সরিয়ে রাখি, আড়ালে রাখি, তাদেরকে মেইন স্ট্রিমিং করতে চাই। আমরা মনে করি যে সমাজের আন্তর্জনের সাথে তার সমান তালে পা ফেলে জীবন উপভোগ করা উচিত, জীবন যাপন করা উচিত। এই জায়গা থেকে প্রথম ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে সহযোগিতা করে এবং ব্রিটিশ কাউন্সিলের সর্বোচ্চ সহযোগিতায় আমরা শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট প্রযোজনা করেছিলাম এবং অবাক বিস্ময়ে বাংলাদেশের দর্শকরা জাতীয় নাট্যশালায় দেখেছে যে আমাদের প্রতিবন্ধী শিল্পীরা কি অসাধারণ একটি প্রযোজনা তৈরি করেছে। আমরা ডিআর বলে একটি কনসেপ্ট ব্রিটিশ কাউন্সিল আমাদের সাথে যৌথভাবে মিলে ডেভেলপ করেছে, সেটি হচ্ছে ডিজেবিলিটি আর্টস রিডিফাইনিং এম্পাওয়ারমেন্ট। এটির মধ্য দিয়ে আমরা সারা দেশে বর্তমানে 7 বিভাগে 8 ডিজেবল পিপলদেরকে নিয়ে ওয়ার্কশপ করিয়েছি। সেই ওয়ার্কশপ বেশ ব্যাপকভাবে সফল হয়েছিল, কিন্তু এই কোভিড-19 কারণে আমরা আবার থেমে যেতে হয়েছিল। কিন্তু আমাদেরকে তো থামানো যাবে না, মানুষ তো থেমে থাকে না, সুতরাং অনলাইনে আমরা এখনো জারি রেখেছি আমাদের এই ডিআরের ওয়ার্কশপগুলি। পরবর্তী পর্যায়ে তাদের সবাইকে নিয়ে আমাদের ইচ্ছা আছে 2022 সালে একটি জাতীয় নাট্যোৎসব করা। আপনাদের সবাইকে সুন্দর জীবন, সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।